আমি একবার ফরিদপুরে একটি মাহফিলে গেলাম, আমার আগে আমি সেখানে প্রধান অতিথি ছিলাম, আমি আলোচনা করলাম। আমার আলোচনা যখন শেষ হলো তখন এক মুরব্বী, তিনি ওই এলাকার অত্যন্ত খ্যাতি সম্পন্ন আলেমে দিন এবং একটি মাদ্রাসার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি সভাপতি ছিলেন। সভাপতি সাহেব সমাপ্তি বক্তব্য দেওয়া শুরু করলেন। সভাপতি সাহেব যখন সমাপ্তি বক্তব্য শুরু করলেন তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী সভাপতি সাহেব শুধু সংক্ষিপ্ত কথা বলেই শেষ করে দেন। কিন্তু এই সভাপতি সাহেব একজন আলেম, তিনি মনে করলেন যে আমি যেহেতু আলেম মানুষ, আমার এত এলম রয়েছে, অন্তপক্ষে কিছু লোকদের মধ্যে বিতরণ করে যাই। ফলে তিনি একটু এলম বিতরণ করার জন্য চেষ্টা করলেন। আমি উপবিষ্ট রয়েছি পাশে, তিনি বললেন একটি মাহফিলের মধ্যে একটি ঘটনা বললেন। ঘটনা বললেন যে বসরা নগরীতে আব্বাসীয় যে খলিফারা ছিল, খলিফাদের কোন এক খলিফার সময় এক পাগল ছিল, থাকতেই পারে, ঢাকা শহরেও পাগল আছে, আপনাদের বাঞ্ছারামপুরেও পাগল আছে, বসরাতেও পাগল থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এই কথা মেনে নিতে পারেন ঠিক কিনা? পাগল আছে এটা মেনে নিতে পারেন কিনা? মেনে নিতে পারেন, পাগল ছিল, আচ্ছা মেনে নিলাম পাগল আছে, ঠিক আছে। এরপর বলেছে ওই যে পাগল ছিল বসরানগরীতে, ওই পাগল সে ছিল মানে সম্পূর্ণ লেংটা, পাগল লেংটা হইতেই পারে, এটাও মেনে নেওয়া যায়, পাগল লেংটা হতে পারে। পাগলের জন্য যেহেতু তার বিবেক নেই, এই জন্য শরীয়তের তাকলিফ তার উপর থাকে না, মানে শরীয়ত তার উপর জোর জবরদস্তি আর করতে পারবে না, পাগল হয়ে গেছে, এই জন্য শরীয়তের তাকলিফ তার উঠে গেছে। হাত্তা ইউফিক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত পাগলের হুশ না আসবে ততক্ষণ পর্যন্ত পাগলের উপর ইসলামের শরীয়তের বিধান প্রযোজ্য হবে না। বুঝতে পেরেছেন? ইসলামের শরীয়তের বিধান প্রযোজ্য হবে না। ওই পাগল ছিল পরিপূর্ণ লেংটা, একেবারে কাপড় চোপড় নেই। এরপর এই বন্ধু বললেন, এই সভাপতি সাহেব বললেন, এই পরিপূর্ণ ল্যাংটা ওই পাগল ছিল ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ওলি। বলেন নাউজুবিল্লাহ, হতবাক হয়ে গেলাম আমি, সভাপতি সাহেবের দিকে তাকিয়ে থাকলাম। এরপর যখন তার বক্তব্য শেষ হলো, আমি তার কাছ থেকে মাইকটি নিলাম। আমি মাইক নিয়ে বললাম, সভাপতি সাহেব একটি সুন্দর ঘটনা বলেছেন, পাগল ছিল, ল্যাংটা ছিল, এরপর বলেছেন যে সবচেয়ে বড় ওলি ছিল। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার জন্য ল্যাংটা হওয়া উত্তম কাজ, তাহলে আপনি শুরু করেন সর্বপ্রথম, এই কাজ দিয়ে শুরু হোক আজকের এই আলোচনা। এবার সভাপতি সাহেব বললেন যে আমার ভয় পেয়ে গেলেন। আমি বললাম, কেন লোকদেরকে কথা বলেছেন, কোন হেদায়েতের মধ্যে রয়েছে এই মানুষদের জন্য, আমার কাছে স্পষ্ট করে দিতে হবে, আমি জানতে চাই আদৌ কি এর মধ্যে কোন হৃদায়ত আছে কিনা। হতে পারে গ্রামে গঞ্জে কোনো পাগল থাকতেই পারে লেংটা, এটা আমি অস্বীকার করি না, এর বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু কোন পাগল আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়েছে এটা কে বলেছে আপনাকে? কিভাবে হতে পারে? শরীয়তের একটি বিধান লঙ্ঘন করলে সে আল্লাহর ওলি হতে কেমন পর্যন্ত আল্লাহর ওলি হতে হতে পারবে না। কেউ যদি বলে থাকেন তিনি মিথ্যা বলেছেন, তিনি মিথ্যা বলেছেন। বন্ধুগণ, এই কথা যখন বললাম সভাপতি সাহেবকে, এখন আর সভাপতি সাহেব আর পিছনের দিকে তাকায় না, তিনি সামনের দিকে চলে যাচ্ছেন, তিনি আমাদের সাথে খেতেও আসলেন না। এই আলোচনা কিন্তু, এই ল্যাংটা আলোচনা আজকের এই ওয়াজ মাহফিল গুলোতে এত বেশি হয়ে গিয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা হয় না, শুধু এই ধরনের ফালতু গল্প হয়, ঠিক কিনা?